এক শহরে বাস করত এক স্বর্ণকার। লোকটা ছিল বেশ ধার্মিক ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত। তার দোকান ছিল শাসকের প্রাসাদের সামনে। দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তুলে মোনাজাত করত। বলত, হে মহাজ্ঞানী, রিজিক দাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী। সকল কিছুর ওপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। এই দোয়া করে দোকানের দরজা খুলত সে। বাদশাহর প্রাসাদ যেহেতু কাছেই ছিল, সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশাহর মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন, কেননা প্রাসাদের জানালা খোলাই থাকত। একদিন বাদশাহর ঘুম ভাঙতেই বাদশাহর রেগে মেগে চিৎকার করে বলল, কে এই লোক? প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন। বাদশাহ তার এক চাকরকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারল যে এটা এক স্বর্ণকারের কাজ, আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে। এ কারণে স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করল বাদশাহ। উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো। স্বর্ণকার বাদশাহকে দেখে দোকানের সামনে থ হয়ে গেল এবং বাদশাহ মূল্যবান ওই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল, এই আংটিটাতে একটা ইয়াকুত পাথর বা রুবি আছে যার দাম কয়েক হাজার স্বর্ণমুদ্রা। আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায়, সে কারণে তোমার কাছে এলাম। তুমি রঙিন একটা কাচ দিয়ে হুবহু এই পাথর বানাবে, আমি ওই নকল আংটিটাই সবসময় পরব, আর বিশেষ অনুষ্ঠানে আসল রুবির আংটিটা পরব। এই বলে বাদশাহ আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল, আংটিটা সাবধানে রেখো। স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্ধুকের ভেতর রাখল এবং সিন্ধুকের দরজা বন্ধ করে দিল। বাদশাহ স্বর্ণকারকে বলল, এক গ্লাস পানি দাও। স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাদশার জন্য পানি আনতে। বাদশাহ এই ফাঁকে সিন্ধুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল। স্বর্ণকারও এসে পৌঁছালো পানি নিয়ে, বাদশাহকে পানি দিল। বাদশাহ স্বর্ণকারকে বলল, আমি যাবার আগেই সিন্ধুকের দরজাটা ভালো করে বন্ধ করো। স্বর্ণকার তাই করল। শেষ পর্যন্ত বাদশাহ বলল, তোমাকে তিন দিন সময় দেওয়া হলো, তিন দিনের মধ্যে আমার আংটি চাই। চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব। সাবধান, আবারও বলছি সাবধান, আমার আংটি হারালে কিন্তু তোমার গর্দান যাবে। এই বলে বাদশাহ এবং উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে গিয়ে একটা নৌকায় চড়ল। নৌকা সমুদ্রের তীর থেকে বেশ খানিকটা দূরে যাবার পর বাদশাহ তার আসল আংটিটা পানিতে ফেলে দিল। এরপর নৌকা তীরে ভিড়িয়ে বাদশাহ এবং তার উজির ফিরে গেল প্রাসাদে। স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে বলল, তাড়াতাড়ি দোকানে ফিরে যাও, নকল আংটি বানানোর আগে এভাবে বাদশার আংটি সিন্ধুকে রেখে আসার ঠিক হয়নি। বাদশাহ না বলল, ওই আংটি হারালে তোমার গর্দান যাবে, তাড়াতাড়ি ফিরে যাও। এক মুহূর্তের জন্য বাদশার আংটি থেকে আলাদা হবে না। স্বর্ণকার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে। সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনল। খুলে দেখল বাক্স খালি, কিছুই নেই ভেতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল আংটি, কিভাবে গেল? তখনই স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল, আংটি নেই সিন্ধুকে। বউ নিজ গালে চড় মেরে কান্নাকাটি হাহুতাশ করে সারাটা দিন স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো, কিন্তু কোনো কাজ হলো না। এভাবে তিন দিন চলে গেল। ওই তিন দিন
বাদশাহ স্বর্ণকারের দোয়াও শোনেনি, বাদশার ঘুমেরও ডিস্টার্ব হয়নি। বাদশাহ তার উজিরকে ডেকে বলল, আমার প্ল্যানটা কাজে লেগেছে, স্বর্ণকার আর সকাল সকাল আবার ঘুম ভাঙাতে আসে না। কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই বাদশার ঘুম ভাঙল স্বর্ণকারের দুহাত তোলা দোয়ার শব্দে। বাদশাহ রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল, তার সাথে তলোয়ার হাতে এক সেপাইও গেল। বাদশাহ গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি, বাদশাহর রাগ চড়াই উঠে গেল। এ অবস্থা দেখে স্বর্ণকারকে বলল, তিন দিন শেষ হয়ে গেছে, আংটি দুটি দাও, নইলে তোমার গরদান যাবে। স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্ধুকের দরজা খুলে বাক্সটা বের করে বাদশার হাতে দুটি আংটি বুঝিয়ে দিল। বাদশাহ আশ্চর্য হয়ে বলল, অসম্ভব, অবিশ্বাস্য, কি করে এই আংটি পেলে তুমি? আমি নিজে যে আংটিটা সমুদ্রে ফেলে দিলাম, তুমি কি করে ঠিক সেরকম আংটি তৈরি করলে? স্বর্ণকার বলল, আমি এবং আমার বউ যখন আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম, দোকানে যেতে পারলাম না, ঘরেই বসে থাকলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো, মাছের পেটের ভেতর আপনার সেই মহামূল্যবান আংটিটা পাওয়া গেল, আমি দেখেই চিনে ফেললাম, এটা বাদশার সেই আংটিটাই। তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম, ব্যাস আপনি যেরকম চেয়েছিলেন ঠিক সেরকমই আংটি বানিয়ে ফেললাম। কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম, যে দোয়াটি আপনি প্রতিদিন শোনেন। বাদশাহ বিশ্বাসই হচ্ছিল না, দু হাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিল, বলল, সুবহানাল্লাহ, তুমি আসলেই এক নেককার বান্দা, আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য ক্ষমা চাচ্ছি। এরপর বাদশাহ তাড়াতাড়ি তার সেপাইকে বলল, স্বর্ণকারের জন্য বিরাট একটা থলি ভর্তি করে দিনার নিয়ে আসতে। সেপাই তাই করল। বাদশাহ সেগুলোকে স্বর্ণকারকে দিয়ে বলল, আজ থেকে তুমি প্রতিদিন সকালে খালেস দোয়ার মধ্যে দিয়ে আমাকে জাগাবে, দোয়া করবে, হে মহাজ্ঞানী, রিজিক দাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান, সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে থাকে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো।